এই যে এটা হচ্ছে সহি মুসলিমের হাদিস ইসলামিক ফাউন্ডেশন সময় এবং কালকে গালি দেয়া নিষেধ হ্যাঁ এখানে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন পাঁচ হাজার ছয়শো সাতষট্টি নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি মহান গরিয়ান আল্লাহ বলেন আদম সন্তানকে সময় ও কালকে গালমন্দ আদম সন্তান সময় কালকে গালমন্দ করে অথচ আমি সময় দেখা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ আমি সময় আর আমার হাতে আল্লাহ সময় আল্লাহ হচ্ছে সময় তাহলে আল্লাহ এবং সময় এক একই জিনিস তাহলে আল্লাহ সময়ের থেকে উর্ধে এটা বলার কোন তো স্কোপ আমি দেখছি না জি জি একদম ওই এবং আরেকটা হিসাব তারা যে বলে না যে আপনার তাকদিরের বিষয় একটা হিসাব আছে না যে পঞ্চাশ হাজার বছর সব কিছু ই করা হয়েছে এই হিসাবটা তাহলে আল্লাহ কিভাবে করছিল তখন তো কোনো কিছুই ছিল না তখন কি মানে তারা তো বলে যে মহাবিশ্বের আগে কোনো সময় ছিল না মানে বিগ ব্যাং আগে কোনো সময়ের অস্তিত্ব ছিল না তাহলে এর আগে এই হিসাবটা কিভাবে করা হয়েছে যে পঞ্চাশ বছর পূর্বে মানে ইটা করা হয়েছে আহ আল্লাহ তালা তাকদির রেখা হয়েছে তখন কি তাহলে সময় এক্সিস্ট করতো না সময় বিশ না করতে এই কথাটা বললো সে কিভাবে হ্যাঁ সেটাও তো তাহলে তো এটার সাথে মিলছে না বৈজ্ঞানিক তথ্য প্রমাণের সাথে মিলছে না বৈজ্ঞানিক তথ্য প্রমাণ তো বলতেছে যে আমাদের যে সময় সেই সময়টার শুরুও বিগ ব্যাং থেকে সে সময়ের বাইরে সে কিভাবে গেতেছে সময় বাইরে সে কোন যাইতেই পারবে না রাতে বেলা সে আকাশে নেমে আসে না আবার ইয়ে সময় উঠে যায় তখন এখানে পরে থাকবে সে তার পারবে না রাতের এক তৃতীয়াংশ সময় সে নিচে নেমে আসে দলিল প্রমাণ সহ আলোচনা করতে হবে আর আলোচনা এছাড়া কোনো আলোচনা নাই দলিল রাখবেন সামনে দলিল দেখে আমরা আলোচনা করবো ওই আর কি মোরালিটি নিয়ে আলোচনা হচ্ছিল আরকি যেভাবেই মানে এটা নিয়ে আসে হলো একজন মানে আরেকজন ভাই করতেছিল আর

এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদম আহ ইসালাম এবং হাবা আলহি হাসালামের মাধ্যমে যে সন্তানের পৃথিবীতে আসত তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা জন্ম সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ 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 একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন ছেলেটির নাম রাখলেন কাবিন মেয়েটির নাম রাখলেন হাটিমা এবং তারপরের বছর আহ আবারও হাওয়া আলহাম গর্ভবতীহ সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যে ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলে সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবী আর কোন মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে করে তো এর ফলে বাই ডিফল্ট আলাম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্য এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাউলা

হ্যাঁ হ্যাঁ স্পষ্ট শোনা যাচ্ছে আপনি কি কবর থেকে উঠে আসছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না না ভাই ওইখানে মহা উন্মাদ দেওয়া আছে আচ্ছা আচ্ছা বলেন তাহলে বলেন ভাই ওই একটু আগে এক ভাই বলে গেল যে সময় আল্লাহ মানে আপনি দেখালেন সময় আল্লাহ তাহলে তো ভাই ওই হিসাবে বিগ ব্যাং যখন তৈরি হলো আল্লাহ তো তখনই তৈরি হইলো হ্যাঁ ঠিক ঠিক জি ভাই ভাই আর একটা কথা ছিল আমার কিছু হাদিস আছে আমার কাছে তো সংশয় ডট কম রেগুলার পড়া হয় কিন্তু আমি ওই হাদিসগুলো সংশয় ডট কম পাই নাই তো আমি যদি আপনাদের দেই তাহলে যদি ওই হাদিসটা যাচাই করে দেখতেন অবশ্যই অবশ্যই মেইল করে দেন অথবা লাইভেও দেখাতে পারেন লিস্ট করে রাখেন লাইভে দেখাতে পারেন বা মেল করে দিলে আরো ভালো হয় মেল করে দিলে সবচেয়ে ভালো তাহলে আমি মানে শান্তি মতো দেখতে পাবো আরাম করে আ কিন্তু লাইভে কোনো খুব জরুরি হলে লাইভে সেটা দেখায় দিতে পারেন আর যদি মেইল করে দিব না ভাই আচ্ছা প্লিজ মেইল করে দেন কোন রকম হাদিস তো ভাই আমি আসলে ওই ইসলামিক ফাউন্ডেশনে আমি ওইভাবে খুঁজে দেখিনি তো আমি ওটা দিয়ে দেব একটা লিংক দিয়ে দিলেই হবে বাকিগুলো আমি খুঁজে নিব একটা লিংক দিয়ে দিলেই হবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই ওকে তাহলে ভালো থাকেন মোহাম্মদ ভাই জি ঠিক আছে ভাই ঠিক আছে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আর